বন্ধু আমার লজ্জা করে, গলি মারো কে কাকে গলি মারে, গলি মারো যারা বলেছেন ভাষাটা অন্যায়, ভাষাটা প্ররোচনামূলক, ভাষাটা দানবিক, ভাষাটা বেআইনি, তাই যারা বলেছেন তাদের প্রত্যেকে আইনত ব্যবস্থা নেওয়া হবে, ছেড়ে কথা বলা যাবে না। একজন অন্যায়কারীকে যদি ছেড়ে দেওয়া হয় পাঁচটা অন্যায়কারী বাড়বে। এটা কলকাতা, এটা দিল্লি নয় ভাই, এটা দিল্লি নয়, এটা বাংলা। বুক পেতে রক্ত দেবে বাংলা, কিন্তু গলি মেরে গদ্দার উড়া দো। কে গদ্দার তাকে জানতে হবে, কে গদ্দার, কারা গদ্দার সে তো মানুষ ঠিক করবে, আপনারা ঠিক করবার কে? এবং আমরা এতটাই এই জিনিসগুলোকে ঘৃণা করি দাঙ্গাকে, এটা দাঙ্গা নয়। আমাকে অনেকে বলেছে এটা পরিকল্পনা করে একটা গণহত্যা করা হয়েছে, ইটস এ প্ল্যান জেনোসাইড, পরে দাঙ্গার রূপ দিয়েছে। গতকাল চারটি বডি পাওয়া গেছে, প্রতিদিন নালা খুঁজছে আর লুকানো ডেড বডিগুলো বেরোচ্ছে। কেন হলো এরকম? আমাদের হাতে নয় শুধু স্টেট পুলিশ থাকে, দিল্লি সরকার তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, স্টেট তো দিল্লির পুলিশ ছিল, সিআরপিএফ ছিল, সিআইএসএফ ছিল, দিল্লি সরকারের আন্ডারে আর্মি ছিল, এসএসবি ছিল, সব থাকা সত্ত্বেও কেন শিখ দাঙ্গার পর এত বড় দাঙ্গা দিল্লিতে সংঘটিত হলো এবং বিজেপি এটা করবার পরেও কোনো ক্ষমা চাইল না? ক্ষমা চাওয়া তো দূরের কথা, নির্লজ্জের মতো ক্ষমা চাওয়া দূরের কথা, নির্লজ্জের মতো এখানে এসে বলছে আমায় দখল নিতে হবে। বুঝুন, যে জায়গাগুলো দখল নিয়েছে সেগুলো বর্ণ বাজিয়ে ছেড়ে দিয়েছে। দিল্লিতে পার্লামেন্টে সাতটায় সাতটা আসন জিতেছে, জিতে লোককে কি উপহার দিয়েছে? রক্তর দাঙ্গার আগুন। আসামে জিতেছে, কি উপহার দিয়েছে? দাঙ্গা রক্ত আগুন আর এনআরসির নামে হত্যা। ত্রিপুরায় জিতেছে, দেখে আসুন, কোনো মানুষের কথা বলার অধিকার নেই। যান চলে যান উত্তরপ্রদেশে, দেখে আসুন, উত্তরপ্রদেশে একটা মানুষ ডায়েরি করতে পারে না, মেয়েরা অত্যাচারিত হয়ে কমপ্লেন করলে নয় তাকে পুড়িয়ে মারা, আর বাংলায় বিচার হয়। বাংলায় ল অ্যান্ড অর্ডার নিয়ে যারা কথা বলে, দিল্লিতে এমপিরা আছেন, পার্লামেন্ট করবেন, বলবেন আগে মুখে লুকো প্লাস্টার লাগাতে। বাংলায় একটা রেপ কেসে আমি তিন দিনের ট্রায়াল করে আমি জাজমেন্ট করিয়ে দিয়েছিলাম। আপনারা বলুন, এতগুলো মানুষ খুন হওয়ার পরেও কেন বিজেপি নেতা যিনি প্রমোকেশন করেছিলেন আজ পর্যন্ত গ্রেপ্তার হয়নি, যিনি এই সমস্ত কথাগুলো বলেছিলেন, কেন হয়নি? আর কলকাতার রাস্তায় যারা স্লোগান দিয়েছিল, কাল রাতের মধ্যে আমি তিনজনকে গ্রেপ্তার করিয়েছি, তার কারণ কলকাতা পুলিশ কলকাতা পুলিশের কাজ করবে, প্রশাসন প্রশাসনের কাজ করবে। কাগজে ছবিগুলো আইডেন্টিফাই করে যদি কেউ চিনতে পারেন, বা টিভিতে পুলিশকে জানাবেন, দয়া করে নিজেরা